বরিশালে রমজানে নিত্যপণ্যের পণ্য তালিকা প্রদর্শন না করা এবং অতিরিক্ত মূল্য পণ্য বিক্রির দায়ে চারটি দোকান থেকে ৫,০০০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ এবং মোহাম্মদ আতাউর রাব্বির নেতৃত্বে রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর কয়েকটি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করায় নগরীর সাগরদী বাজারের একটি দোকান থেকে ২,০০০, নগরীর বান্দ রোড দুটি মুদি দোকানে ২,০০০ টাকা জরিমানা এবং অতিরিক্ত মূল্যে নিত্যপণ্য বিক্রির দায়ে বাংলা বাজারের এক দোকানিকে ১,০০০ টাকা জরিমানা করা হয়। রমজানে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।